हाय एवरीवन, द साउंड ऑफ मैजिक एर एपिसोड 3 जतटा छिलो इमोशनल ततटाई फानी एवं थ्रिले भरपूर। तो ये एपिसोड 3 एर सम्पूर्ण एक्सप्लेनेशन जदि चान तबे भिडियो स्किप करबेन ना। और हाँ, सब एपिसोड एवं आरो न्यू कोरियन ड्रामार सम्पूर्ण एक्सप्लेनेशनेर जन्य चैनलटा सबस्क्राइब करे राखुन। तो एपिसोड 2 ते लास्टे देखेछिलाम देउ ইউনাইকে টাকা দিয়ে অঙ্কে কম নাম্বার পেতে বলে এবং সেখান থেকেই এপিসোড 3 শুরু হয়, যেখানে ইউনাই ভাবতে থাকে সে হয়তো ইয়ার্কি মারছে, কারণ সে আগেও ডেটিং এর কথা বলে ইয়ার্কি মারছিল। কিন্তু সে যখন জিজ্ঞেস করে তখন এলদেউ তাকে বলে যে সে সত্যি বলছে, এখনো টেস্টের জন্য সময় আছে তাই ভেবে করে বলবে, এবং এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর রাত্রে ইউনাইর বোন তাকে বলে যে কালকে ওদের একটা ট্রিপ আছে, কিন্তু সে যাবে না কারণ সেখানে এত লোকের মাঝে ঘুমাতে হবে তাকে, অনেক শব্দ। কিন্তু আসলে সে চাইছিল যেতে, কিন্তু দিদিকে বলতে পারছিল না যে সে ট্রিপেও যেতে চায়, এবং সে এটাও জানতো যে হয়তো দিদি পয়সা দিতে পারবে না। কিন্তু ইউনাই সেটা বুঝতে পেরে যায় এবং তাকে ট্রিপের জন্য মানিয়ে নেয়। পরের দিন ইউনাই ক্লাসে গিয়ে দেউংকে জানায় যে সে রাজি এবং সে তাকে কত টাকা দেবে সেটা জিজ্ঞেস করে। এলদেউং তাকে বলে কিছু টাকা এখন দেবো এবং বাকিটা টেস্টের পরে, অর্থাৎ টেস্টের রেজাল্টের পরে। এবং এলদেউং ডেস্কের নিচ থেকে তাকে টাকা দিতে থাকে, তখনই সে ঢেমনি মেয়েটি পৌঁছে যায়। ইউনাই তাড়াতাড়ি করে টাকাটি পকেটে ঢুকিয়ে নেয়। ঢেমনি মেয়ে দুটি তাদেরকে দেখে বলে, কি হচ্ছে এসব, আমি দেখে নিয়েছি তোমরা হাত ধরাধরি করছো যে। এটা শুনতে পেয়ে গোটা ক্লাস হাসতে থাকে এবং ইউনাই সেখান থেকে চলে যায়। এবার চলে আসে সে টেস্টের দিন। ক্লাস টিচার যখন বলে আর মাত্র 5 মিনিট বাকি, তখন ইউনাই ইচ্ছে করেই এক্সামের খাতায় 1-1 এবং 2-12 লিখে ভুল করে দেয়। এর জন্য সে খুব হতাশ হয় এবং স্কুল শেষে সে চলে যায় পার্কে এবং সেখানে সে তার মায়ের কথা ভাবতে থাকে। পৌঁছে যায় সে জাদুঘর, দুজনের মধ্যে কথা হতে থাকে। জাদুঘর তাকে ওই পার্কের মেরিগো রাউন্ডে চড়ার কথা বলে, প্রথমে না করলেও জাদুঘর ঠিক পটিয়ে নেয় এবং ইউনাই ঘোড়ায় চেপে যায়। চাপতে এসে দেখতে পায় তার ঘোড়া উড়ছে এবং তার সাথে আছে সে জাদুঘরও। দুজনে গান করতে থাকে এবং খুব এনজয় করতে থাকে এবং হঠাৎ ইউনাই বুঝতে পারে যে এটা তার ইমাজিনেশন ছিল। রাইড থেকে নামার পর জাদুঘর তাকে বলে, খারাপ পুরনো স্মৃতিগুলো ভুলে কেন যাচ্ছ না, ছোটো ছোটো জিনিসে খুশি পাওয়ার চেষ্টা করো, এবং ইয়ার্কি করে বলে তোমার আমার কাছে জাদু শেখা উচিত। ইউনাই বলে এখন সে এমন পরিস্থিতি আছে যে সে জাদু শিখতে পারবে না, তাই অন্য কোনো দিন। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় টেস্টের রেজাল্টের দিন, যেখানে দেউং সব সাবজেক্টে টপ করেছে এবং স্যার তার প্রশংসা করেছে, বাকি স্টুডেন্টরাও হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে। ক্লাসের শেষে দেউং ইউনাইকে বাকি টাকাও দিয়ে দেয় এবং তাকে কিছু প্রজেক্ট করার কথা বলে, যার জন্য সে তাকে টাকাও দেবে। ইউনাই কিছুক্ষণ ভাবার পর রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তারপর ইউনাই দেউয়ের জন্য একটা প্রজেক্ট করতেই থাকে এবং তার কাছ থেকে টাকাও নিতে থাকে। তারপর দেখা যায় জাদুঘর একটা পোস্টার দেখছে যেখানে লেখা আছে হাঁ ইউ নামে কোনো এক মেয়ে নিখোঁজ হয়ে গেছে। তখনই তার পাশ দিয়ে একটা পুলিশ গাড়ি পেরিয়ে যায়। সেই পুলিশ গাড়িটি যায় স্কুলের দিকে। সেখানে দুটি পুলিশ টিচারকে জিজ্ঞাসাবাদ করে সেই মেয়েটি সম্পর্কে, যে মেয়েটি হারিয়ে গিয়েছে। তারপর তারা চলে যায়। স্কুলের একটি মেয়ে আলোচনা করতে থাকে যে মেয়েটি কি সত্যি আদেও নিখোঁজ, না সে আগের মতো সে পালিয়ে গিয়েছে। এই কথাটি ইউনাই শুনতে পেয়ে যায়। এরপর সিন চলে যায় পরের কোনো একদিনে, যেখানে ইউনাই সে পার্কের বিল্ডিংয়ে জাদুঘরের সাথে বসে ম্যাজিক শিখছে। প্রথমে একটা ম্যাজিক দেখানোর পর ইউনাই বলে, এটা তো আমি জানি কিভাবে করতে হয়, আমি একবার আগের স্কুলেও ম্যাজিক দেখিয়েছি। এরপর জাদুঘর তাকে অন্য ম্যাজিক দেখা থাকে। অন্যদিকে দেউং লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকে এবং একটু একটু জেলাসও ফিল করে। ইউনাই যখন চলে যায় সে জাদুঘর কাছে এসে তাকে ওয়ার্ন করে যে সে যেন না ইউনাইয়ের সাথে মেশে এবং সেখান থেকে সে চলে যেতে থাকে। তখনই জাদুঘর তাকে তার ম্যাজিক দেখাতে থাকে। সে জাদু দেখে দেউং ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন দেউং ইউনাইকে জিজ্ঞেস করে সে জাদুঘরের নাম আর বয়স। ইউনাই চুপ থাকায় সে বলে, তার সম্পর্কে কিছু জানো না, তা সত্ত্বেও তার সাথে সময় কাটাচ্ছ, এরকম করলে কিন্তু বিপদ হতে পারে, তাই তাকে ওয়ার্ন করে জাদুঘরের সাথে যাতে না সে মেশে। তার উত্তরে ইউনাই বলে, তোমার কথা আমি কেন শুনবো, আর আমাকে কেন অর্ডার দিচ্ছ, এটা আমার ব্যাপার, এতে তুমি না গোলাচ্ছ কেন। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় কোনো একদিনে ইউনাই জাদুঘরকে তার নাম জিজ্ঞেস করছে এবং তার উত্তরে সে তার নাম রিউল বলে। এছাড়াও তার কোনো ফ্যামিলি আছে কিনা সেটাও জিজ্ঞেস করে। এর উত্তরে জাদুঘর বলে, হ্যাঁ আছে। জাদু শেখার পর সে যখন বাড়ি ফিরছিল, ওই পার্কেই দেখা হয় একটি মেয়ের সাথে তার, যাকে দেখে প্রেগনেন্ট মনে হচ্ছিল। তারপর সে মেয়েটির পিছন পিছন চলে যায়। সে দেখতে পায় জাদুঘর ও সে কথা বলছে এবং একসাথে খাওয়া দাওয়া করছে। তখন ইউনাইয়ের মনে প্রশ্ন জাগে যে জাদুঘর কি বিবাহিত। তো এইসব ভাবতে ভাবতে সেখান থেকে সে চলে যায়। এদিকে রাত্রে দেউং জাদুঘরের ম্যাজিকের কথা ভাবতে থাকে। তারপর একদিন
ইউনাই স্কুল শেষ হওয়ার পর জাদুঘরের কাছে ম্যাজিক প্র্যাকটিস করছিল, তখন দেখা যায় দেউং আবার সেখানে লুকিয়ে লুকিয়ে সব দেখছে। এদিকে ইউনাই ম্যাজিক প্র্যাকটিস করতে করতে একটা বল তার হাত থেকে পড়ে যায়, সেটা নেওয়ার জন্য যখনই সে চলে যায় তখনই দেউং ঢুকে যায়। এবং এখানেই সাউন্ড অফ ম্যাজিকের তিনজন মুখ্য চরিত্রের একসাথে দেখা হয়। দেউং চুপচাপ ঢুকে একটা চেয়ার নিয়ে জাদুঘরের পাশে বসে যায়। এই সিনগুলো দেখতে বেশ মজাদার ছিল। তারপর জাদুঘর দুজনকে ম্যাজিক দেখাতে থাকে। প্রথম ম্যাজিক দেখার পর ইউনাই খুশি হয়। তখন দেউং একটু জেলাস ফিল করে এবং ইউনাইকে বলে, এই ম্যাজিকটার জন্য খুশি হচ্ছ? এটা আমিও জানি। তারপর জাদুঘর ম্যাজিক দেখাতে থাকে এবং এল দেউংও লাস্টে এনজয় করতে থাকে। ম্যাজিকের শেষে জাদুঘর সেখান থেকে চলে যায় এবং তারপর দেউং একটা ম্যাজিক ট্রিক করার সময় তার হাতে একটু আগুনে জ্বলে যায়। বাইরে গিয়ে ইউনাই তার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয় এবং জানায় যে সে আর টাকা নেবে না তার কাজের জন্য। এইসবের জন্য সে অনেক রিগ্রেট ফিল করেছে। এই শুনে দেউং বলে যে, এইসব ভুলে যাও, আমরা দুজনেই জানি এই ব্যাপারে, শুধু তাই দুজনেরই ভুলে যাওয়া উচিত। তারপর ইউনাই একটু ইয়ার্কি করে বলে, হাতটাতে একটু ফু মেরে দিই। তা শুনে দেউং হাত বাড়াতেই ইউনাই বলে, মোটেও না। তাদের মধ্যেই প্রথম একটা কিউট কনভারসেশন দেখা গিয়েছিল। যাই হোক, এরপর সিন চলে যায় পুলিশদের কাছে, যারা সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। দেখা যায় কেউ একজন সেই নিখোঁজ হয়ে যাওয়া মেয়েটির পোস্টার, যেখানে তার মিসিং হওয়ার পেপারে লেখা ছিল, সেটা একজন ছেলে ছিঁড়ে দিচ্ছে এবং লোকটির পোশাকটি ছিল অদ্ভুত ধরনের, তাই তারা তাকে খোঁজার কাজে লেগে পড়ে। পরের দিন স্কুলে ইউনাইকে তার স্যার ডেকে পাঠায় এবং তাকে মোবাইলের একটা ফটো দেখায় যেখানে দেউংয়ের কাছ থেকে সে টাকা নিচ্ছে। টিচার ব্যাপারটা কী সেটা জানতে চায় এবং এখানে শেষ হয় সাউন্ড অফ ম্যাজিকের এপিসোড 3। বাকি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দেবেন। বাকি দেখা হবে নেক্সট ভিডিওতে।